সে সব বন্ধই করেছি, কিন্তু এই লাইন তো খুব বাজে হয়ে গেল আস্তে আস্তে। আমাদের কি হবে, পুজোর সময়তেই যারা আসে সবাই আমাদের সহযোগিতা করে, খেলাম না কোথায় থাকলাম। আর একটা প্রশ্ন ছিল একটা দুর্গাঠাকুর গড়াতে কতদিন সময়, এছাড়া সময় থাকবেন তাহলে হবে কি বলবো। এখন আমি যাচ্ছি হচ্ছে কাপুর স্টুডিওতে, তো চলো গিয়ে কথা হচ্ছে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ফার্স্ট এপিসোড অফ দুর্গা পূজা। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি, তোমরা নিশ্চয়ই জানো, অবভিয়াসলি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি চলে এসেছি হচ্ছে কৃষ্ণনগর এক বিখ্যাত, খুব নামকরা একজন মৃৎশিল্পীর কাছে, কানেলাল ঘোষ মহাশয়ের কাছে। তার স্টুডিওতে এসেছি, তার পুরো স্টুডিওটা ঘুরে দেখাবো এবং তার একটা ছোট্ট করে ইন্টারভিউ নিয়েছি, সেটাও তোমরা দেখতে পাবে। কৃষ্ণনগরের যারা বাসিন্দা আছো তারা কানেলাল ঘোষের সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর অবভিয়াসলি যারা আমার নতুন ভিউয়ার আছো বা অডিয়েন্স আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আসলে ফুড ব্লগ করি না, আমি সমস্ত কিছু নিয়েই আমার চ্যানেলটা, পুজোর সময় পুজো রিলেটেড ব্লগ করি, আর আমার যেই দিন কেমন কাটে আমি সেই সম্পর্কেই আমি মানে সেইগুলোই আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এইটুকুই, তো চলো কানেলাল কাপুর সাথে কথা বলে নিই। আপনি কতদিন ধরে এই শিল্পের সাথে যুক্ত আছেন? তার প্রায় 45 বছর মতন, মানে কাজ শেখা থেকে এই লাইনটাকে ব্যবসার মধ্যে ঢোকা, ব্যবসার বয়স প্রায় 35-40 হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আগের বছরের থেকে এবছর আপনার কেমন বায়না পেয়েছেন? আগের বছর থেকে বায়না বলতে গেলে বাইরের কাজগুলো এবার নেই আমাদের, যা কিছু লোকাল কৃষ্ণনগর টকর মিলিয়ে এই আশপাশ বলতে চাবড়া কোথায় এই বগলা কোথায় হরিণঘাটে টুকটাক কিছু কাজ আছে আমাদের। গত বছর তার এক বছর যে আগে বাইরে মানে লকডাউনের আগে যে কাজগুলো ছিল সেগুলো বাইরে কিছু কাজ ছিল, যে কলকাতা ছিল কিছু আমাদের আসানসোল এই হায়দ্রাবাদ এই সব রকম মিলিয়ে এই কাজগুলো ছিল। আর একটা প্রশ্ন ছিল একটা দুর্গাঠাকুর গড়াতে কতদিন সময় লাগে? তাও ওটা মিনিমাম 1 মাস ধরে, যদি ভালো করে একটা কাজ করতে হয় মিনিমাম 1 মাস ধরতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে মানে একার পক্ষে কি তৈরি করা সম্ভব? না, একার পক্ষে সম্ভব না, একটা পেটেল একটা কারিগর লাগবে সঙ্গে। না, আমারও তো বয়স হচ্ছে, এখন আমি সব কাজ করতে পারি না, সব সম্ভব হয় না। যেটা বিচিরি বাঁধা কাজগুলো এখন আমি করি না খুব একটা, ওগুলো আমাকে লোক দিয়েই করাতে হয়। ওই একটা কারিগর থাকে আর একটা পেটেল মানে কম নামের একটা লোক থাকে। আচ্ছা, তা আনুমানিক যদি বলে যেতে পারে কতদিন লাগতে পারে? মোটামুটি বলতে হবে তাকে 1 মাস, আর একটু যদি মোটামুটি কাজ হয় তাহলে সে 20 দিনের মধ্যে হয়ে যাবে, 15 দিনের মধ্যে হয়ে যাবে। আর যদি সাজানো কাজ তাহলে তো অল্প দিন হবে, মানে মাটির কাজের কাজ করলে পরে, আর সাজানো কাজ করলে ও 10 দিনও করে দেওয়া যাবে মন করলে। আচ্ছা, মানে এই যে মৃৎশিল্প, হ্যাঁ, এটা এখনকার জেনারেশন কি করে, আপনি কি বলবেন? আস্তে আস্তে সব বন্ধই করেছি, কিন্তু এই লাইন তো খুব বাজে হয়ে গেল আস্তে আস্তে। আগের থেকে এখন সব অন্য কাজে ঢুকে যাচ্ছে সব ছেলে, মানে এই পার্লারদের পরিবেশের ছেলেদের সব কাজ এখন, কেউ দোকান করছে মানে অন্য লাইনে সব যাচ্ছে, কেউ সোনার ওপর কাজ করছে, এইভাবেই সব আছে কাজের মধ্যে। আপনাদের জেনারেশনটাই করে যাচ্ছে তাহলে? শুধু আমার জেনারেশনটা, আমার বাড়িতে সব আমাদের অন্য কাজ, আমি তো ঘোষেদের ছেলে, আমাদের বাড়িতে এই ব্যবসা ছিল। আমি পালপাড়ায় বাড়ি হয়ে আমার এই সুবল পাল আমার ওনার কাছে আমি কাজ শিখেছিলাম, উনি আমার মাস্টারমশাই। আচ্ছা, তাহলে পরবর্তীকালে শিল্পের কি হবে? শিল্প আমার একটা ছেলে করে, এই সুরজিৎ ঘোষ আছে না, ওই ওখানে কাজ করছে, আমার বড় ছেলে করছে, আর আমার ছোট বড় ছেলের নাম সুরজিৎ ঘোষ। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, আপনি এবার কৃষ্ণনগরে বাইরে থেকে কোনো বায়না পেয়েছেন? বাইরে খুব একটা বায়না পাইনি, যে বললাম হরিণঘাটা মানে এর মধ্যেই। তেমন আপনি 2018-19 সালে মানে তেমন কেমন পেতেন? হ্যাঁ, কলকাতার দিকে ছিল, ভবানীপুর ছিল, তারপর তোমার ওই বেশ কয়েকটা কলকাতার নামকরণ কাজে ঠাকুর ছিল আমার, কিন্তু এবছর ওই 2 বছর ধরে আর হচ্ছে না, সেগুলো খুব বন্ধ হয়ে গেছে। টালিগঞ্জ ছিল, তারপরে বেহালায় ছিল ঠাকুর আমার, এরকম 4-5 খানা ঠাকুর যেত কলকাতায়। আচ্ছা, আপনি কৃষ্ণনগরে কোন কোন ক্লাবের ঠাকুর এখন বায়না পেয়েছেন? কৃষ্ণনগরে আমি অনেকগুলো ঠাকুরই করি, বেজিখালি করি, আমি নতুন পল্লী করি, হ্যাঁ বাগদিপাড়া করি, চুনারিপাড়া করি, এরা মিলিয়ে অনেকগুলো ঠাকুরই করি। এই চৌধুরী পাড়া আছে, মাঝের পাড়া আছে,
বেশ কয়েক ঠাকুর, 10-12 ঘন্টা ঠাকুর করি আমি কৃষ্ণগড়ে, আর আমার ছেলেও কিছু করে। আচ্ছা, আপনি মৃৎশিল্প বাদ দিয়ে অন্য কোনো কাজের সাথে যুক্ত আছেন? না, অন্য কোনো কাজের মধ্যে আমি জানি না, আমার এটি আমার যা কিছু, এর থেকে আমি যা কিছু করেছি। হ্যাঁ, ছেলেদের লেখাপড়া শেখানো বলো, যাই বলো। মানে আগে কি এই কাজে ছিলেন নাকি? না, আমার বাবার ছিল দুধের ব্যবসা ছিল আমার বাবার, আর আমাদের দু একটা ভাই সব এই যে যার অন্যরকম লাইনে, কেউ গরু গাছুর নিয়ে আছে, ওই দুধের ব্যবসা নিয়ে আছে, কেউ আবার মাছের ব্যবসা করে, আমার একটা বড়দা মাছের ব্যবসা করে, এরকম ধরনের আমার তিন ভাই ছিলাম। তবে আমি এরপরে জীবিকা নির্বাহ করছি, আমি এর থেকেই যা কিছু করেছি আমি। আচ্ছা, এবছরে পুজোর কেমন পরিস্থিতি যদি বলেন? মূলত খুব একটা ভালো নয়, আমরা চলছি মানে সেই এদের সব বাঁচিয়ে চলছে, এদের একটা কাজের লোক আছে তারা তাদের বাঁচিয়ে নিয়ে চলার মতো চলছে, টুকটাক কাজ, খুব ভালো কাজ, পয়সার কাজ নেই। আর সবাই একটা ক্যাশে শোনাচ্ছে যে এই লকডাউন দাদা, পয়সা করে আমাদের হাতে নেই, এই ব্যাপারটা এসে গেছে। আচ্ছা, এখন ঠাকুরের দাম কেমন দাঁড়িয়েছে? আর একটা প্রশ্ন, আগেরবারের তুলনায় এখন কি কেমন দাম পাচ্ছেন? এখন এই লকডাউনের জন্য আমাদের ঠাকুরের দামগুলো অনেক কমে গিয়েছে। যে ঠাকুর আমরা 1 লাখ টাকা বিক্রি করতাম, সে ঠাকুর এখন 50-55-60 বিক্রি করছি, তাতেও পড়তাম। তাই 2-1 টাকা, সব কাজ আসেনি, ওই 2-1টা এসছে। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন আমার এটা নিজের থেকে, আপনারা পুজোর সময় ঠাকুর দেখেন? আমাদের তো আগ্রহ থাকে, তো আমরা কার কীরকম ঠাকুর হচ্ছে মানে নিজের ঠাকুর তো দেখা। আচ্ছা, এবারে হচ্ছে আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকরা তো আমাদের একটা বোঝাচ্ছে এই যে লকডাউন আমাদের পরিস্থিতি, দর্শকরা কী বলবে আর, সবাই একটা আর্থিক অনটন চলছে, তো সেটাকে আমরা মেনে নিতে হচ্ছে, আমরা সেইভাবেই কাজকর্ম করছি, একদম না খেয়ে মরার থেকে কিছু কাজকর্ম করছি, বুঝতে পারছো? আর কোনো ব্যাপার না। আর লাস্টে হচ্ছে আপনার এই লোকেশনটা বলে দেন, ঠিকানাটা। আমার নতুন বাজার পালপাড়া কানাই ঘোষ বলে যে কোনো লোক দেখিয়ে দেবে, বাজারের পিছন থেকে আমার বাড়ি। তোমরা আসলে একটু কি হতো, আমাদের একটু সহযোগিতা হয়, 5টা লোক জানতে পারে আমরা কাজকর্ম করছি, এই ব্যাপার। তোমাদের এখানে পুজো রিলেটেড ভিডিও, আমাদের কি হতো পুজোর সময়তেই যারা আসে সবাই আমাদের সহযোগিতা করে, কিন্তু পরে আমাদের কোনো খোঁজ নেয় আমরা কি খেলাম, কোথায় থাকলাম, এইগুলো না কেউ নেয়নি, এরকম ধরো কেউ বলে না, তো কেউ আমাদের বিষয়ে কেউ ভাবছে না দাদা। আর আমাদের তো অনেক চ্যানেল থেকে লোকজন আসে, আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলেই হবে, আর কি বলবো। নমস্কার। আজকের ইন্টারভিউ ভিডিওটা এই পর্যন্তই থাকলো, যদি কোনো প্রশ্ন মিস করে থাকি তাহলে তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, তাহলে আমি পরবর্তীতে সেই কোশ্চেনগুলো জিজ্ঞেস করার চেষ্টা করব। আরও বেশ কয়েকটা ইন্টারভিউ আসবে কৃষ্ণনগরে, আরও খুব খুব নাম করা মৃৎশিল্পী আছে, তাদেরকে নিয়ে ইন্টারভিউ করেছি, সেই ভিডিওগুলো আসবে। কৃষ্ণনগর থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই আমাকে জানাবে তোমাদের ওখানে কী কী ভালো ভালো জায়গা আছে, তো আমি সেই জায়গাগুলো কভার করার চেষ্টা করব। আর একটা কথা, তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমরা আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারো, আমি অনেক ধরনের ভিডিও বানাই। তো আমার চ্যানেলটা শুধুমাত্র ফুডের ওপর নয়, আমার বেশ কয়েকটা টপিকের ওপরে আমি বানাই, তোমরা ভিডিওগুলো দেখবে অবশ্যই ভালো লাগবে। তো আপাতত পুজোর সময় এই পুজো উইকগুলোতে আমি পুজো রিলেটেডই ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখবে, ব্লগ থাকবে, আরও অনেক কিছুই থাকবে, তোমরা দেখবে। আর একটা কথা, তোমরা যদি কানালাল ঘোষের স্টুডিওর ফুল ট্যুরটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, তাহলে আমি সেই ভিডিওটাও নিয়ে আসার চেষ্টা করব। তো এইটুকুই, তো চলো দেখা হচ্ছে একটা অন্যরকম ইন্টারেস্টিং ভিডিওটা, ততক্ষণ টাটা, বাই বাই, সি ইউ সুন।